বছর দেড়েক আগে 2019 একেবারে শেষের দিকে আমরা দার্জিলিং বেড়াতে গেছিলাম। সময়টা ছিল করোনার জন্মের ঠিক সূচনা লগ্ন, যার প্রভাবে এখনো আবার পাহাড় দর্শন করা হয়ে উঠল না। একের পর এক পাহাড় পেরিয়ে এগিয়ে চলেছি আমরা। না জানি কতদিন লেগেছে এই পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করতে। তার চেয়েও বেশি চমকপ্রদ যে কতদিন ধরে দুটি ভূখণ্ডের সংঘর্ষে এই পাহাড়ের সৃষ্টি হয়ে চলেছে। পাহাড়ে চড়ার এই জার্নিটাই বেশি আকর্ষণীয় লাগে। আমাদের সাথে রয়েছে দুজন খুদে যাত্রী, একজন হলো আমার ছেলে অদ্রিজ আর আরেকজন হলো আমার বন্ধুর পুত্র সৃঞ্জয়। ওদের দার্জিলিং আসার মূল উদ্দেশ্যই হলো টয় ট্রেন চড়া, কিন্তু আদৌ কি ওরা টয় ট্রেন চড়তে পারবে, এই নিয়েই আজকের মজার ভিডিও। হোটেল যাবার পথে দার্জিলিং স্টেশন আর টয় ট্রেন দেখতে ওরা হুমড়ি খেয়ে পড়ল গাড়ির জানলায়। আমি ওদের আশ্বস্ত করলাম যে আমরা টয় ট্রেনে চড়ব, এবার দেখা যাক কি হয়। আমরা কি খালি ক্যামেরার সামনে পোজ দিয়ে যাব? কেন রে, তুই কি তোর বাবাকে বলেছিস আমাদের ইচ্ছার কথা? টয় ট্রেন চড়ার জন্যই তো দার্জিলিং এ আসা। আমি তো এখানে আসার আগে থেকেই বলে যাচ্ছি, আমার কথা তো শুনছেই না, তুই একবার তোর বাবাকে বলে দেখ না। আমার বাবা তো দেরি করে ওঠে, তোর বাবা তো তাও সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটতে বেরোয়, তখনই আমাদের নিয়ে যেতে পারে। সকালে না গেলে টয় ট্রেন চড়া হবে না। এটা কত বড় চিড়িয়াখানা রে বাবা, পা ব্যথা হয়ে গেল, আমি এখানে বসলাম, তুই যা দেখগে। সবকটা অ্যানিমালের নাম মুখস্ত করতে হবে, স্কুলে জুনি একটা এসে লিখতে হবে। আবার দেখ এই সব ড্রেস পরে দাঁড় করিয়ে দিয়েছে ছবি তোলার জন্য। আমি তো ঠিক করে দাঁড়াতেই পারছি না, গায়ে আবার কুটকুট করছে, মাথা চুলকাচ্ছে। আমারও একই অবস্থা, এসব না করে একটু টয় ট্রেন চড়াতে পারে। প্রচন্ড রাগ ধরছে, মনে হচ্ছে যেন এই ভোজালিটা ক্যামেরাম্যানের পেটে ঢুকিয়ে দিই। এই ট্রেনটা যদি এখানে দাঁড়ায় তাহলে চট করে উঠে যাব। এই ট্রেন, দাঁড়াও দাঁড়াও। যাহ, চলে গেল, আমার আর টয় ট্রেন চড়া হলো না। সান্তা ক্লজকে একবার বলে দেখ না, যদি আমাদের ইচ্ছাটা পূরণ করে দেয়। কাউকে কিছু বলার দরকার নেই, যা করার আমি করব। আমি ভাবছি যে কাল সকালে একা একাই স্টেশনে চলে যাব। গুগল ম্যাপে দেখে নিয়েছি, আমাদের হোটেলের সামনের রাস্তা দিয়ে এগিয়ে গেলে একটা শর্টকাট পড়বে, ওখান দিয়ে গেলেই স্টেশন পৌঁছে যাব। তুইও চল আমার সাথে। না রে, আমার যাওয়া হবে না,
সকালে তো আমি ঘুম থেকেই উঠতে পারি না। আর একা একা গেলে বাবা বকা দেবে, তার চেয়ে বরং তুই ঘুরে আয়। কিন্তু তোর কাছে তো টাকা নেই ট্রেনের টিকিট কাটার। শুনেছি বিনা টিকিটে ট্রেনে উঠলে পুলিশ ধরে, আর পুলিশের কাছে শুনেছি কুকুরও থাকে। আরে ওসব কিছু হবে না, আমি তো ছোট মানুষ, আমাকে কিছু বলবে না, কাল টয় ট্রেনে উঠবই উঠব। সব প্ল্যান রেডি, কাল সকালেই মিশন টয় ট্রেন রাইড। কতক্ষণ ধরে এখানে বসে আছি, কিন্তু একটা ট্রেনও এই প্ল্যাটফর্মে এলো না। ওদিকের লাইনটায় দেখছি একটা ট্রেন দাঁড়িয়ে আছে, যাই ওটাতে গিয়ে উঠে বসে থাকি। ওরে বাবা, ওটা পুলিশ নাকি? না মনে হয়, ওই শেষ কামরার দরজাটা খুলে উঠে পড়ব। কুকুরটা কোথা থেকে এলো? এটা পুলিশের কুকুর নাকি? ও মনে হয় পাহারা দিচ্ছে, সৃঞ্জয় ঠিকই বলেছিল। হাই, আমার আর টয় ট্রেনে চড়া হলো না। আমাদের সেবার শর্ট ট্রিপের জন্য টয় ট্রেন চড়া হয়নি, মনে দুঃখ নিয়েই ওরা ফিরে চললো। তবে ওদের কথা দিয়েছি, নেক্সট বার দার্জিলিং এলে অবশ্যই টয় ট্রেনে চড়াবো। আসলে এই ইচ্ছেটা আমারও পূরণ করা বাকি আছে।